हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सिंपल साथी। आशा करी सकले खूब भालो आछेन। आपनारा देखते पाच्छेन आमी एम्बुलेंसे कोरे जाच्छी हॉस्पिटले, एसएसकेएम हॉस्पिटले, आर एखन बसे आछी इमार्जेंसी रूमे, माने जेखाने भर्ती हवार डेट दिए छिलो सेई जायगा एसे, माने इमार्जेंसीते भर्ती होते हय। तो भर्ती आमी होये गेछिलाम, ता माने बोलेई छिलाम आपनाके जे आपनादेरके जे प्रथमे भर्ती नेयनी रविवार गेछिलाम, तारपरे दिन आमाके आमाके माने एम्बुलेंसे करे निये जाओया होयेछिलो। किन्तु एम्बुलेंस माने जखन आमार आसल टाइम माने जखन आमार जल भेंगे गेछिलो तखन आमादेरके आलादा करे गाड़ी भाड़ा करे जेते होयेछिलो। तो आमी जे बोलबो जे आमी कोनो हेल्प पाइनी सरकार थेके। तो मोटामुटी जेटा मातृ माने गर्भवती महिलादेर जे सुमो माने एकटा गाड़ी देवा हय सेटा आमाके दियेछे, तो आमी ওর জন্য খুবই ধন্যবাদ যে আমাকে দিয়েছে। তো যাই হোক, তারপর এখানে ভর্তি হওয়ার পর আমার বৃহস্পতিবার সকাল 11টা মানে 11টা সাড়ে 11টা নাগাদ আমার মেয়ে হয়। তো এখানে আজ মানে আমার মা ছিল, ভাই এসেছিল, আমার হাজবেন্ড তো ছিলই। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু কিছু মানে সিন তুলে দেখাবো। তো আজকে ভাবলাম আপনাদের সাথে আমি আমার এই এসএসকেএম হসপিটালে কি হয়েছে না হয়েছে সেগুলো শেয়ার করি। তো আশা করি আপনারা দেখতে থাকছেন ভিডিওটা। তো দেখুন, আমার হাজবেন্ড রাত্রিবেলাও কিছু কিছু ওকে বলে রেখেছিলাম তুলে তুলতে। তো দেখুন, ছেলেদের এখানে অ্যালাউ নেই। আমার মাও তিন দিন ধরে ছিল, যেহেতু আমার নর্মাল ডেলিভারি হয়েছে তাই জন্য তিন দিন আমি হসপিটালে ছিলাম। আর দেখুন, হসপিটালে ডেলিভারি হয়েছে মানে প্রচুর প্রচুর মানুষের হচ্ছে। তো বেড সেরকম আমরা পাইনি, একটা বেডে দুজন করে দেখতে পাচ্ছেন, পাশেও একজন আছে। খুব কষ্ট করে হয়তো থাকতে হয়েছে, কিন্তু আমাদের আমার ট্রিটমেন্ট ভালো, খাওয়া দাওয়া সব কিছু এখানে ফ্রি ছিল। তো দেখুন, অনেক পেশেন্টই আছে, কারো সিজার হয়েছে। তো এইভাবে অনেক কষ্ট করে ছিলাম হসপিটালে, আর তাদের সাথে আরও কত কিছু মানে যাই হোক, তিন দিন থাকতে থাকতে সবার সাথে খুব ভালো মানে ভালোবাসা হয়ে যায়, যা সামনাসামনি থাকে। তো তাদের সাথেও খুব মানে একটা ফ্যামিলি মতন হয়ে গেছিলো, আমরা সবাই মিলেমিশে খাবার আনতাম, খেতাম, বেশ ভালোই কেটেছিল তিন দিন। আর ঠিক বিকাল 4টে থেকে বাইরের লোকদের আসতে দেয়। এখন আমি এই আমাকে দুধ চা আর একটুখানি বিস্কুট হাজবেন্ড এনে দিয়েছিল, আর আমার মেয়েকে দেখুন শুয়ে আছে, আমিও শুয়ে আছি। ওই সময় মানে শরীরে একটু ব্যথা থাকে, ওই সময় যেহেতু নর্মাল ডেলিভারি সেলাই পড়ে। হ্যাঁ, আর এই দেখুন শুয়ে আছি। আর ঠিক আমি রবিবার দিনকারে বিকালে ছুটি পেয়ে গেছিলাম, আর আমরা মানে সুমো মানে আমাদেরকে সরকার থেকে যেই মানে গাড়ি দেওয়া হয় সেই গাড়িতে করেই আমরা বাড়ি ফিরছি। আমার মা নিয়ে আছে আর আমি শুয়ে আরাম করে বাড়ি ফিরছি। তো আমি আর আমার মেয়ে ভালোভাবে বাড়িতে ফিরে গেছি সুস্থভাবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।